আয়নাঘরে হতো নির্মম নির্যাতন অনেক রাত ঘুমাতে পারিনি মুক্ত আমান আজমি আহমেদ ও ব্যারিস্টার আরমান নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে জামায়াত ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামের নেতা মীর কাশেম আলীর ছোট ছেলে মীর আহমেদ বিন কাশেম আরমানের সোমবার মধ্যরাতে আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন তারা মঙ্গলবার সকালে জামায়াত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয় ফেসবুক যেটি বলা হয়েছে আমির জামেদ অধ্যাপক গোলাম আজমের সুযোগ্য সন্তান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আজমি ও মীর কাশেম আলী ছোট ছেলে মীর আহমেদ বিন কাশেম আরমান ফিরে এসেছেন আল্লাহ তালা যেন সব গুমকৃতদের আমাদের মাঝে ফিরিয়ে দেন 2016 সালে 9 আগস্ট বেঙ্গালির আহমেদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মিরপুর ডিওএইচএস এর 11 নম্বর সেকশনের 7 নম্বর রোডের 534 নম্বর বাড়ির দোতলায় থাকতেন তিনি এই বাসা থেকে দুই শিশু সন্তান স্ত্রী ও বোনের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে এরপর আর আনুষ্ঠানিকভাবে তার হদিস পাওয়া যায়নি কর্নেল নেতৃত্বে রাতে থেকে জন সাবেক সেনা কর্মকর্তা ও ব্যক্তিদের রাজধানী ক্যান্টনমেন্টের গুম এলাকায় অবস্থান নেন তারা গণমাধ্যমকে বলেন বিজিএফআই এর আয়না ঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে বন্দীদের ছাড়িয়ে নিতে আমরা অবস্থান নিয়েছি তাদের অক্ষত অবস্থায় হস্তান্তর না করা পর্যন্ত আমরা ফিরব না বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে আমাদের সঙ্গে গুম হওয়া সংগঠন মায়ের ডাক ও যোগ দেয় মুক্তির জন্য চা প্রয়োগের এক পর্যায়ে মুক্ত হওয়ার সংবাদ পাওয়া যায় এ সময় উপস্থিত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিবুর রহমান বীর প্রতীক বলেন বছরের পর বছর ডিজিএফআই র্যাবো পুলিশের বন্দিশালায় অসংখ্য মানুষকে গুম করে রাখা হয়েছে রাতের মধ্যে তাদের মুক্তি দিতে হবে তা না হলে দায় মুক্তির জন্য তাদের মেরে ফেলা হতে পারে যদি আমাদের কাছে হস্তান্তর না করা হয় তাহলে পরবর্তী ঘটনার দায় ডিজিএফআই এর বর্তমান কর্মকর্তাদের নিতে হবে আমরা দাবিগুলো সেনা কর্তৃপক্ষ ও সেনা প্রধানকে পাঠিয়েছি তাদের উত্তরের অপেক্ষায় আছে আয়নাঘরে হতো নির্মম নির্যাতন বাংলাদেশের ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজে ফায়ারে আয়নাঘরে প্রচুর লোক আটকা আছে বলে জানিয়েছেন সেখান থেকে ছাড়া পাওয়া ভুক্তভোগীরা আয়নাঘরে আটকে থাকা লোকদের মুক্তির দাবি করেছেন তারা একই সঙ্গে এসব ঘটনায় জড়িত ডিজে এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচার দাবি করেছেন তারা আয়নাঘর থেকে ফিরে আসার নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন আমাকে গুম করে রাখা হয় সেটাকে জয়েন্ট ইন্টারিগেশন সেল বলে সেটাকে ডেভেলপ করে আয়নাঘর বানানো হয় প্রচুর লোক সেখানে আটকানো আছে তারা মানবেতর জীবনযাপন করছেন সেখানে নির্যাতন চলছে দীর্ঘদিন তারা রাতে ঘুমাতে পারেন না এটা একটা স্বাধীন দেশে হতে পারে না আমরা কারও পরধীন না কাউকে এভাবে উঠিয়ে নিয়ে রাখা যায় না তিনি বলেন সেনাবাহিনী আমাদের গর্বের বাহিনী সেনাবাহিনী স্বাধীনতার প্রতীক সেনাবাহিনীর উপর বন্দুক রেখে ডিজিএফের অসৎ কিছু কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলতে পারে না এদেরকে চিহ্নিত করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে এছাড়া আয়নাঘরে যারা বন্দী আছেন তাদেরকে মুক্তি দিতে হবে আমরা চাই শান্তি ও শৃঙ্খলা তিনি আরো বলেন ভেতরে যারা আটকা আছেন তাদের মুক্তি দিতে হবে তাদেরকে চোখ বেঁধে দূরে কোথাও ফেলে দেবে এমনটা আমরা হতে দেব না আমরাও সেনাবাহিনীর অফিসার অল্প কয়েকজন ডিজিএফআই এর সদস্যদের জন্য আমরা এটা হতে দিতে পারি না ডিজিএফআই দেশ চালায় না আয়নাঘর থেকে ফিরে আসা সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান বলেন আমি সরকারি আমলা ছিলাম সচিব হয়েছিলাম পরে কয়েকটি দেশে রাষ্ট্রদূত হয়েছে আমাকে কিছু লোক বহুদিন ধরেই ফলো করেন ছিল আমি দুই সালে চার ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছোট আনতে ধানমন্ডির বাসা থেকে যার পথে আট থেকে দশজন লোক আমার গাড়ি ভেঙে দুইটি পিস্তল মাথায় ঠেকিয়ে আমাকে নিয়ে গেছে আমাকে আয়না ঘরে নিয়ে এখানে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এই ঢাকা সেনানিবেশেই আমি ছিলাম তাই আমি বুঝতে পেরেছিলাম আমাকে কোথায় রাখা হয়েছে সেখানে প্রচন্ড নির্যাতন করা হতো লোকজনকে গুটি কয়েক পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর মান ইজ্জত ডুবিয়ে দিয়েছে এই ডিজিএফআই থেকে কত যে লোক মেরেছে তারা সেটা আল্লাহ জানে তিনি বলেন আমি কখনো রাজনীতি করিনি আমি কোন দলও করিনি আমি সরকারি কর্মকর্তা ছিলাম আমার দোষ ছিল আমি লেখালেখি করতাম তারা কি আমার কলম কেউ কন্ট্রোল করতে চায় আমি তো কোনো বিদ্রোহ লিখি নাই আমি তো কোনো দেশের বিরুদ্ধে লিখি নাই আমি চেয়েছিলাম ন্যায় বিচার আর এই ন্যায় বিচার চার জন্য আমাকে ষোলো মাস মাটির তলে একটি রুমে আয়না ঘরে ফেলে রাখবে আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি সেটা বলে বোঝাতে পারবো না তিনি দাবি জানিয়ে বলেন সবার মুক্তি চাই এবং যারা এটা করেছে তাদের বিচার চায় এরা সেনাবাহিনী কলঙ্ক ও জাতির কলঙ্ক তাদেরকে যেন কোনোদিন দিন ছাড়া না হয় যারা ভেতরে আটকে আছে তাদের মুক্তি চায় জনগণ তাদের মুক্তি চায়